এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের নিজেদের যে পিন এবং পাসওয়ার্ড আছে সেটা কিভাবে নিজেরাই চেঞ্জ করবেন। সেটা চেঞ্জ করার জন্য আপনাদেরকে প্রথমে অ্যাপে লগ ইন করার পর অ্যাপের যে নিচের অংশটা আছে সেখানে আসতে হবে, যেখানে সিকিউরিটি অ্যান্ড সেটিং অপশন আছে। সেখান থেকে আপনারা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাইলে পাসওয়ার্ডে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনার যে কারেন্ট পাসওয়ার্ডটা আছে সেটা দিবেন এবং নিউ যে পাসওয়ার্ডটা আছে সেটা রিপিট করতে হবে দুইবার। দেন হচ্ছে আপডেটে ক্লিক করলে অটোমেটিক আপনার যে পাসওয়ার্ডটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। সেমভাবে আপনারা পিন চেঞ্জ করতে চাইলেও প্রথমে আপনাদের পিন নাম্বারটা দিবেন যেটা কারেন্ট পিন, দেন হচ্ছে আপনাদের নতুন যে পিন নাম্বারটা দিতে যাচ্ছেন সেটা দিবেন দুইবার, দেন হচ্ছে আপডেট করে দিলে অটোমেটিক আপনাদের পিনটা আপডেট হয়ে যাবে।